ইন্ডিয়া এটি ভারতের ইংরেজি নাম। হেরোডোটাস খ্রিস্টপূর্ব পঞ্চম শতক এর সময় থেকে গ্রিক শব্দ ইন্ডিয়া থেকে উদ্ভব হয়েছে ল্যাটিন। পার্সিয়ান ভাষার মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে। ইন্ডিয়া বলতে ইন্ডাস রিভার এর তীরবর্তী এবং পিছনের এলাকাকে নির্দেশ করা হতো। অ্যাংলো স্যাক্সনদের কাছে ইন্ডিয়া শব্দটি পরিচিত ছিল এবং রাজা আলফ্রেডের অরিসিয়াস অনুবাদে শব্দটি পাওয়া যায়। মিডিল ইংলিশ এর ফরাসি প্রভাবে শব্দটি YNDE বা INDA তে পরিণত হয়, যা আর্লি মডার্ন ইংলিশে ইন্ডি হিসাবে প্রবেশ করে। বর্তমান ইন্ডিয়া নামটি 17 শতক থেকে প্রচলিত। ভারত, এ নামটি বিভিন্ন প্রাচীন সংস্কৃত পুরাণ থেকে এসেছে, যেমন বায়ুপুরাণে নামটি পাওয়া যায়। ভারত মূলত দেবতা অগ্নির একটি নাম। ঋগ্বেদে ভারতীয় হিসাবে এখানকার অভিবাসীদের, বিশেষ করে যারা 10 রাজার যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের বোঝানো হয়েছে। মহাভারতে ভারতের রাজ্যকে বলা হয় ভারতবর্ষ। ভগবত পুরাণে ভারত শব্দটি জাত ভারতের নাম থেকে এসেছে বলে বর্ণিত। ইংরেজিতে ইন্ডিয়া কথাটি সিদ্ধ নদের আদি ফার্সি নাম হিন্দু থেকে। প্রাচীন গ্রিকরা ভারতীয়দের বলতো ইন্দুই বা ইন্দাস, নদীর অববাহিকার অধিবাসী। ইন্দাস নাম থেকেই ইন্ডিয়া নামটির উৎপত্তি। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।